গত বছরগুলোতে আমি 15 রমজানে মালের হিসাব করে যাকাত দিয়ে আসছি আলহামদুলিল্লাহ, কিন্তু বর্তমানে আমার নেশা পরিমাণ সম্পদ নেই, বরং কিছু ঋণ আছে। আশা করছি আগামী 15 রমজানের আগে আমার ঋণ শোধ হয়ে আবার নেশা পরিমাণ সম্পদ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বরাকা দান করুন। বছরের মাঝে সম্পদ একবার নেশাবের চেয়ে নিচে নেমে গেল, আবার এক সময় নেশা পরিমাণ হলো, এবং কোনো রমজান হাতে নেশা পরিমাণ সম্পদ থাকলো, তাহলে পরবর্তী জাকাত আমি কবে আদায় করব? আপনি যেই দিন সাহেবে নেশাব হলেন, আপনার নেশাবের নিচে নেমে গেল বছরের ভিতরে, ধরেন 6 মাস 8 মাস যাওয়ার পরে বছরের রমজান মাস থেকে, আর তারপরে নেশাবের নিচে নেমে গেল, কিছুই নেই অথবা নেশাবের নিচে আছে, তারপরে আপনার আবার নেশাবে চলে আসলো, ধরেন 2-4 মাস পরে, রমজানের 2 মাস আগে বা 1 মাস আগে যখনই হোক নেশাব পরিমাণ আপনার কাছে পৌঁছিল, নেশাব মোটামুটি 2000 রিয়াল, 2000 রিয়াল বলতে বাংলাদেশি টাকার আনুমানিক 60,000 কাছাকাছি, আর ইন্ডিয়ান টাকা কাছাকাছি 50-এর কম 45,000, এইটাকে কিন্তু নেশাব, নেশাব চাঁদের ধরতে হবে। স্বর্ণের নেশাব টাকা পয়সার ক্ষেত্রে ধরা মোটেই জায়েজ নয় এবং সেটি যুক্তিসঙ্গত না, আর সেটি ইমানের ইসলামের হেফাজত না, বরং ঝুঁকিপূর্ণ বিষয় আর জাহান্নামের সম্মুখীন হইতে ব্যাপারের, আর ফরজ ত্যাগ করে আল্লাহর কাছে যেতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন আর সস্তা ফতোয়া নেবেন না মার্কেট থেকে, বরং যেটাতে আপনার ইমানের নিরাপত্তা রয়েছে, ইসলামের নিরাপত্তা রয়েছে, আপনার জাহান্নাম থেকে রক্ষা পাওয়া আর নিশ্চয়তা রয়েছে, সেটা সতর্কতামূলক কাজ করবেন, আল্লাহ তৌফিক দান করুন। জি, তো আপনার যেই দিন থেকে আবার নেশাব হইল, ধরেন রমজান মাসের গত রমজানে জাকাত দিয়েছেন, তারপরে মাঝখানে যে কোনো সময় নেশাবের নিচে নেমে গেছে, আপনার পর জাকাত ফরজ নেই, আবার নেশাব হইলো রমজানের 1 মাস আগে শাবান মাসে, তখন থেকে 1 বছর পরে আপনার উপর জাকাত ফরজ হবে। যেই দিন আপনি সাহেবে নেশাব হইলেন তখন থেকে আপনার উপর জাকাত ফরজ হবে 1 বছর হলে, আর আগে আপনি দিয়ে আসছিলেন রমজান টু রমজান, সেটার হিসাব এখন আর থাকবে না। জি, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এখানে তিনি আরো বলছেন যে কবে আদায় করব, 15 রমজান নাকি যেদিন আবার নেশাবের মালিক হলাম সেদিন থেকে 1 চন্দ্র বছর পর? হ্যাঁ, 15 রমজানের নয়, কারণ 15 রমজানের সাথে আপনার সম্পর্ক থেকে যায়নি, যেহেতু নেশাবের নিচে আপনার ধন সম্পদ নেমে গেছে, আপনি নেশাবের মালিক যেদিন থেকে হইলেন সেদিন থেকে শুরু করে আরবি মাসের চন্দ্র মাস যে বলছেন, আরবি মাসের চাঁদের মাসের 1 বছর যখন পূর্তি হবে তখন। يا ديمة خير وعطاء ويمام لقاء وسخاء يا نجما شع فأبهجنا يا شعلة نور والله يا ديمة